আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য জীবনসঙ্গী গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন কথা না বলিয়ে সরাসরি গল্পে চলে যাই। শশী বলল, দেখো রিসাদ, তোমার এসব ফালতু কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই নেই আমার। তোমার কি হলো না হলো তাতে আমার কি, তাই তুমি এখান থেকে চলে গেলেই খুশি হব আমি। ঋষভ বলল, শশী, আমি বললাম তো মুখ থেকে একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। আমি কথা দিচ্ছি আমি আমার চেহারা দেখাবো না তোমাকে। শশী বলল, ক্ষমা? এত সহজে কি করে ক্ষমা চাইতে পারো তুমি ঋষভ? বিবেক বলতে কি কিছু নেই তোমার? কি করেছিলে আমার সাথে সব ভুলে গেলে? অবশ্য তোমার মতো পশুর আর কী বা করার থাকে, তোমার মতো লোকের ছায়াও মারাতে চাই না এখন আমি। মুখ দেখাও পাপ তোমার, চলে যাও বলছি, নয়তো অনেককে আমি সব বলে দিব। দাঁতে দাঁত চেপে কিছুটা উচ্চস্বরে বলল শশী। ঋষভ বলল, এতদিন পর দেখে ঋষভের প্রতি ঘৃণাটা আরও বেড়ে গেছে। এতটা বেহায়া কি করে হয় মানুষ? বেমালুম ভুলে গেল কতটা কষ্ট দিয়েছে ও আমাকে। যে পাপ করে নিজের অনুশোচনায় ভোগে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে পাপ করতে করতে শয়তানি পরিণত হয়, পাপ কাজকে অভ্যাস করে নেয় নিজের জীবনে, তাকে ক্ষমা করাটাও এক ধরনের পাপ। আর শশী এই মুহূর্তে অন্তত সেই পাপটা করতে চাচ্ছে না, কারণ শশী জানে এইসব সব ঋষভদের নাটক। ঋষভ বা ঋষভদের কোনো ন্যাকামি কথায় শশী এখন বিশ্বাস করে না। ঋষভকে দেখে এমনিতেই রাগে গা জ্বলছে, তার উপর ওর এইসব ন্যাকামো কথা শুনে মেজাজ ঠিক থাকছে না। অনেক যদি থাকতো হয়তো পিটিয়ে তক্তা বানিয়ে দিত। শশী দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় ঋষভ শশীর হাত টানে দুহাতে দেয়ালের সাথে চেপে ধরে। শশী বলল, ঋষভ, সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার তোমার? ছাড়ো বলছি। শশী হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। ঋষভ বলল, শশী প্লিজ শান্ত হও, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু একটিবার আমাকে আমার কথা রাখার সুযোগটা তো দেবে প্লিজ। শশী বলল, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না ঋষভ, তুমি হাত ছাড়ো আমার। ঋষভ বলল, ওকে ওকে ছেড়ে দিলাম, কিন্তু আমাকে তো তোমাকে শুনতেই হবে, না হলে এখান থেকে তোমাকেও নড়তে দিব না। শশী বলল, ভয় দেখাচ্ছ তুমি আমাকে? আমি তোমার মতো শয়তানকে ভয় পাই না, কিছুই করতে পারবে না তুমি আমার। মনে মনে ঋষভ বলল, তুমি জানো না কী কী করতে পারি আমি তোমাকে পাওয়ার জন্য। শশী, ওই রাতে কী হয়েছিল আমি পরে শুনেছি। আমি প্রচণ্ড নেশায় তোমাকে মেরে আধমরা করে ফেলেছিলাম, নিজেও পড়েছিলাম বেহুশ হয়ে। মা বাবা ভেবেছিল তুমি মরে গেছো, আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে ফ্যানের সাথে ওনা পেঁচে ঝুলিয়ে দেয়। ঝুলানোর পর যখন তোমার গলা টান পরে তুমি ছটফট করতে থাকো মুমূর্ষু অবস্থায়, তুমি বেঁচে আছো বুঝতে পেরে মা আবার তোমাকে নামিয়ে দেয়। আমাদের ঘাট থেকে ঝামেলা কমানোর জন্য মা চায়নি তোমার মৃত্যু হোক, কারণ মায়ের মনে ভয় ছিল যদি পুলিশ সত্যিটা জানতে পারে তবে কেউ বাঁচতে পারবে না। তাই মা তোমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, সাথে সাথে আগের চালাকি করে সই করানো তালাকনামাটা পুলিশের হাতে দিয়ে তোমার চরিত্রে দোষারোপ করে পুলিশও তোমার পরিবারকে বিশ্বাস করায় তুমি নিজেই তালাক দিয়েছো আমাকে। শশীর মাথা জিমজিম করে, মানুষ কতটা নিচে নামলে আরেকটা মানুষের সাথে এমন করতে পারে? চুপচাপ দাঁড়িয়ে রয়ে যেন পুরনো ক্ষতগুলো আবার নতুন করে ব্যথা দিতে থাকে। শশী, বিশ্বাস করো আমাকে, আমি যা করেছি নেশার ঘোরে আর বাবা মার উপর চিৎ করে। আমি ভেবেছিলাম বিশাখা আমার জীবনের সব, ওর জন্য আমি তোমার প্রতি কত অন্যায় অত্যাচার করেছি। তুমি যাওয়ার পর আমার নেশার পাগলামো আরও বেড়ে যায়, বাবা মা সহ্য করতে না পেরে রিহ্যাব সেন্টারে ভর্তি করায়, 6 মাস ওখানেই আমি ছিলাম শশী। এই 6 মাসে তোমাকে কত শতবার মনে করেছি আমি জানি, পাপের অনুশোচনায় করে করে খেয়েছে আমাকে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার শশী। আমি তোমাকে সত্যি বড্ড ভালোবাসি, কিন্তু এই কথাটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি আমি, পৃথিবীর সবচেয়ে বড় ফকির আমি। শশীর সামনে হাঁটু মুড়ে কাঁদতে থাকে ঋষভ।
শশী কি বলবে বুঝতে পারবে না। রেসাদকে এখন ঘৃণাও করতে পারছে না, ওর পাপের শাস্তি তো ওর অনুশোচনায়। আবার কেন যেন বিশ্বাসও করতে চাচ্ছে না মন ওকে। রেসাদ বলল, তুমি জানো শশী, তোমার শরীরের গন্ধ আজও আমার ভেতর নেশা জায়গায়। সেই মিলনের দিন রাত এখনও আমার চোখে ভাসে, আর একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? এত ঠনকো ছিল আমার প্রতি তোমার ভালোবাসা। শশী ফিরে এসো আমার জীবনে প্লিজ, আমি তোমাকে চাই আবার আগের মতো করে। শশীর হাত ধরে কেঁদে বলল রেসাদ। রেসাদের এমন ধরনের কথা শুনে শশীর অস্বস্তি লাগে, বিরক্তও লাগে, নোংরা লাগে ওর মুখের ওসব কথা শুনতে। আর কথা না বাড়িয়ে শশী হুট করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে ডোব গিলতে থাকে। এ কোন বিপদ আসলো জীবনে, ভালোই তো ছিলাম, রেসাদ কেন ফিরে এলো? আমি তো চাই না আমার রেসাদকে, কিন্তু ওর চোখের পানি আমার সহ্য হয় না, কি করবো এখন? এদিকে হঠাৎ কেউ এসে রেসাদের কাঁধে হাত রাখায় রেসাদ কিছুটা চমকে যায়, পিছন ফিরে তাকাতেই ঠোঁট বাঁকিয়ে হাসি দেয়। বাহ, ভালোই তো অভিনয় জানো তুমি রেসাদ, শশীর রোমাঞ্চের তো 12টা বাজিয়ে দিলে। বেচারি কত আশা করে এখানে এসেছিল, তোমার জন্য তো সব আশা দুশ্চিন্তার রূপ নেবে। বেচারি আজকের পর থেকে আর হাসবে না প্রাণ খুলে। রেসাদ বলল, ও হাসবে, তবে সেই হাসির কারণ অনেক নয়, এই রেসাদ হবে। তোমাকে ধন্যবাদ শশীকে আবার আমাকে ফিরিয়ে পেতে সাহায্য করায়, এতটা দিন হন্যে হয়ে খুঁজেছি। কত অনুনয় বিনয় করে ওর পরিবারের কাছ থেকে ওর খোঁজ পাইনি, তুমি আমাকে সেই খোঁজ দিলে, কৃতজ্ঞ আমি তোমার কাছে। কি চাও তুমি? মিলা বলল, তুমি কি দেবে আমাকে, তোমার মতো লোকের কি আর সাধ্য আছে আমাকে দেওয়ার? আমার যা নেয়ার আমি আপোষে নয়তো ছিনিয়ে নেব, বলেই চলে যেতে লাগলো। রেসাদ বলল, মিলা ওয়েট, সত্যি করে বলো তো স্বার্থটা কি তোমার? পরোপকারী মেয়ে তুমি যে নও তা অন্তত বুঝি, অনেককে পাওয়ার জন্য এত নাটক তোমার, তাই না? এই জন্যই আমাকে আবার এতদিন পর তোমার প্রয়োজন হলো। মিলা বলল, হ্যাঁ হ্যাঁ, অনেককেই আমার প্রয়োজন, ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আর সেই অনেকের বাহুতে অন্য কেউ থাকবে এটা আমি মেনে নেব কী করে বলো? আমার চোখে ঘুম আসে না আজ 7 দিন, অনেক কেন বুঝতো না আজও আমার ভালোবাসা, কেন এভাবে দূরে ঠেলে দিল? কোনো জিনিস আপোষে না পেলে সেই জিনিস জোর করে আদায় করে নেওয়া মিলা ইমতিয়াজের জন্য ফরজ, যা আমার তা শুধুই আমার। এতটা বছর ওকে পাওয়ার জন্য ওর শত অপমান ইগনোর সহ্য করেছি, পাপাকে ছাড়া এত দূর এসে থাকছি জাস্ট বিকজ হিম। ও শশীকে বিয়ে করে সুখে থাকবে, আর আমি বসে বসে স্যাড সং শুনে কাঁদব? আমার যা হারাবার গেছে হারিয়ে টাইপ, নেভার। মিলা আলাদা দাঁতর তৈরি, মিলা ইমতিয়াজ নাম আমার, নিজের জিনিসে মাছি পড়লে কী করে ফেলতে হয় তা আমি জানি। তোমাকে একটা সুযোগ দিলাম, আপোষে ওকে অনির জীবন থেকে সরিয়ে নাও, নয়তো ওর কপালে শনি আছে বলে দিলাম, গট ইট? রেসাদ বলল, তুমি শশীর কোনো ক্ষতি করবে না, আমি ওকে চাই, তোমার অনেক দরকার আর আমার শশী, তোমারটা তুমি আদায় করে নাও, আমারটা আমিই নিব। মিলা বলল, গুড, চলো এখান থেকে, অনেকে একটা সারপ্রাইজ তো দিতে হবে, আজ থেকে অনেকে নিজের করে নেওয়ার মিশন শুরু আমার, অনেক ছাড় দিয়েছি আর না। শশীর চোখে কান্নাও আসছে না আতঙ্কে, রেসাদই তো ওকে জীবন থেকে ছুড়ে ফেলেছিল, তবে এখন আবার কেন ফিরে এলো? অনেকে গিয়ে কথাটা বলবো না, থাক যদি কিছু মনে করে, আর রেসাদের নাম তো শুনতেই পারবে না, কত আশা নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, শেষে মুডটাই নষ্ট হয়ে যাবে। রাতে অনেক খুব ফ্রেশ মেজাজে হোটেলে ফিরে আসার সময় কাছের পাকিস্তানি হোটেল থেকে বিরিয়ানি কাবাব তন্দুরি সহ আরও কয়েক পদ নিয়ে আসে। অনেক জানে শশী এখনও না খেয়ে বসে আছে, রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার লাগে, বিছানায় ঘুটি ছুটি মেরে শুয়ে আছে শশী। দরজা বন্ধ করে খাবারের পার্সেলটা টেবিলের উপর রেখে শশীর মাথার কাছে গিয়ে বসে অনেক। শশী, এই শশী, ঘুমিয়ে গেছ? মাথায় হাত রেখে বলল অনেক। আড়মোড়া ভেঙে ওনাটা বুকে নিয়ে শশী বলল, না একটু চুপ লেগে আসছিল, কখন এলে তুমি? শশীর দুগালে হাত রেখে বলল, এই তো এইমাত্র, শরীর কি খারাপ লাগছে তোমার?
শশী বলল, না তেমন কিছু না, মাথাটা খুব ধরেছে, হঠাৎ হঠাৎ মাথা ঘুরে ওঠে, জিমজিম করে থাকে। অনিক বলল, ডাক্তারের কাছে যাবে? শশী বলল, না জানির কারণে এমন হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। অনিক বলল, খাওয়াও তো হচ্ছে না ঠিক মতো। অনিক বলল, খাওয়াই তো হচ্ছে না ঠিক মতো তোমার, চলো ফ্রেশ হয়ে খেয়ে নেবে। শশী উঠে ফ্রেশ হতে গেল। অনির মোবাইলে টুংটাং করে মেসেজ শব্দ হতেই অনি ওপেন করতেই দেখে একটি MMS আর কিছু ছবি। চোখ মুখ দিয়ে আগুন বের হতে থাকে, মুখটা কালো হয়ে যায়। শশী ফ্রেশ হয়ে খেতে বসে, অনিক পাশে বসে কি যেন ভাবছে। শশী বলল, তুমি খাবে না? অনিক বলল, হ্যাঁ তুমি শুরু করো। শশী বিরিয়ানি মুখে দিতে এই প্যাটে মোচড় দেয়, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অনিক চিন্তিত হয়ে পিছনে পিছনে ওয়াশরুমে যায়। কি হলো, খুব কি খারাপ লাগছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। শশী বলল, না অনিক আমি ঠিক আছি, হয়তো গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। অনিক বলল, যা ভালো বুঝো, বলে চলে আসলো শশীর কাছ থেকে। শশীর কেন যেন অনির কথার সুর অন্যদিন থেকে আলাদা লাগলো। ঘুম থেকে ওঠার আগেও তো ঠিক ছিল অনি, তবে কী হলো হঠাৎ ওর? চোখে মুখে পানি দিয়ে অনির পাশে বসলো। শশী বলল, কনসার্টের কী খবর, কবে হবে? অনিক বলল, ভালো কাল হবে। শশী বলল, কবে ফিরবো তাহলে দেশে আমরা? অনিক বলল, কেন আমার সাথে সময় কাটাতে ভালো লাগছে না বুঝি আর? শশী বলল, কি বলছো তুমি, কি হয়েছে অনিক তোমার, এমন করে কেন বলছো? অনিক বলল, কিচ্ছু না, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে সময় লাগবে আমার, ঘুমিয়ে পড়ো তুমি, বলেই হন হন করে চলে গেল রুম থেকে। টেবিলে খাবার ওইভাবেই পড়ে আছে, অনিকেও কিছু মুখে দেয় নাই। শশীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তো ফ্রেন্ডস, আজকের পর্বের গল্প এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। ভিডিওর এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।